যে এটা একটা গদ বাধা রুল ছিল একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকে দেওয়া ছিল যে নিয়মটা ইতিমধ্যে আপনারা জানেন সেটা তো সেই আলোকে আমরা চব্বিশ তারিখ দুবাই টাইম রাত এগারোটা উনষাট পর্যন্ত সময় ছিল তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয় ক্যাপ্টেন কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম এবং যে টিমটা আমার আমাদের এই মুহূর্তে আছে যেখানে তাস্কিনকে সংযুক্ত করা আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি দেখেন আসলে বিশ্বকাপের মিশন দেখানো শুরুই হই নাই এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তাভাবনা করে আমরা জলটাকে দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে কীভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে সিক্স ব্যাটার সেভেন ব্যাটার্স বোলিংয়ের দিক থেকেও পাঁচজন বোলার কিংবা ছয়জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পার পারছি না আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা জয়টা কর এত করতে পারিনি সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় পনেরোর উপরে গড়পতি আস্কিং রেড ছিল সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল যারা মোস্তাফিজ আইপিএল থেকে খেলে খেলেছেন শরিফুল ছিল বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি টোয়েন্টিতে যে একটা টুইস্ট সেই টুইস্টটা আমরা পারিনি ঠিক একইভাবে যখন আমরা একশো ছয়চল্লিশ রান তারা করছিলাম দ্বিতীয় ম্যাচে আপনি দেখবেন যে আমরা দুই উইকেটে একটা এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহেদ্রুদ ব্যাট করছিল যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা তিন বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ হতাশার কারণ আপনি কালেক্টিভলি হ্যাঁ হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না এটা সত্য শান্ত কিছুটা রান পেয়েছে তবে যদি সেকেন্ড ব্যাস্টার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রাপ্তে নিয়ে যেতে পারেনি সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখা দেয় সেটার জন্য অনেক মূল্য দিতে হয় তো তারপরও এই মূল্যর বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেই আশাটাই আমরা করছি এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি কারণ এই মুহূর্তে কেউ ট্রেনিংয়ে নেই আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি